আমার এই টুক ছেলেটার জন্য অনেক কষ্ট দিছে জানেন আপনারা আমার এই ছেলেটা ঠিক মতো খোঁজ খবর নিত না ছেলেটা আমার সিজার হয়েছে একটা বিলও দেয়নি কোনো কিচ্ছু করে নাই সাবারে শ্বশুর শাশুড়ি ও স্ত্রীর বিরুদ্ধে নয় লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনেছেন শিহাব উদ্দিন নামের এক যুবক স্থানীয়রা জানান জমি ক্রয়ের কথা বলে সিহাবের কাছ থেকে নগদ পাঁচ লাখ টাকা এবং গহনা ও ফার্নিচার বিক্রির চার লাখ টাকা ধার নেন তার শ্বশুর শাশুড়ি পরে ধারে সেই নয় লাখ টাকা ফেরত চাইলে নানা তালবাহানা শুরু করেন তারা এক পর্যায়ে শিয়াবের স্ত্রী রুবিনা ও ছেলে শাহাদকে শ্বশুরের ভাড়া বাড়িতে এনে বিভিন্ন অভিযোগ এনে মেয়েকে দিয়ে পাঠানো হয় তালাক নোটিশ তবে নগদ অর্থ সহ গহনা ও ফার্নিচার বিক্রির টাকা আত্মসাতের মাধ্যমে প্রতারণার কথা অস্বীকার করেন রুবিনা আমার থেকে দার জমি কেনার কথা পাঁচ লক্ষ টাকা নিছে ওই টাকা চাওয়ার পরে আমাকে হুমকি ধমকি দেয় তরে শুনতে পাইলাম যে আমার ওয়াইফ নাকি আমাকে ডিভোর্স না দিয়ে খালতো সাথে জনালার সাথে বিয়ে বই একসাথে সংসার করতে আছে আমার টুক ছেলেটার জন্য অনেক কষ্ট দিছে জানেন আপনি আমার এই ছেলেটা ঠিকমতো খোঁজ খবর নিত না ছেলেটা আমার সিজার হয়েছে একটা বিলও দেয়নি কোনো কিচ্ছু করে নাই সবকিছু আমার বাপ মারা দুইজন মানুষ খাবো ওইটা চলতেছি আমরা